আরিফার নেই, আরিফ মারা গেছে। মাটা করোনা করোনা কি যেন একটা হয়েছিল, দেখতেছ না ওই ভিডিওতে মাস্ক পরে ভিডিও বানাচ্ছে, আমারটা করোনা হয়েছিল, করোনা টোকে গেছে, টোকে গেছে। না না তোরা বুঝছিস না, দাদা বিয়ে করে নিয়েছে। দাদা আর আমাদের মাঝে নেই, দাদার ভিডিও আসছে না, আর টোকে গেছে, ও গ্যান টোকে গেছে। দাদা আজকেরই থেকো, ভালো থেকো, অন্তত আমাদের শেষ ভিডিওটা দিয়ে যেতে পারতে। কি মনে কি মনে, আমি মরে গেছি, ভালো লাগে না, আমি ভিডিও বানাবো না। বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায়। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তোমাদের কল্পনার বাঁধ ভেঙে আবারও ফিরে এসেছি গাইস। এমনিতে তো পাঁচ মাস পর ভিডিও আসছে, একটু লজ্জা রেখে কথা বল। বাট তবুও হে গাইস, ওয়েলকাম টু ভ্লগ ইজ অন। সরি গাইস ভিডিও এত দেরিতে আসার জন্য, বাট এনিওয়ে আমি চলে এসেছি আবারও নতুন ভিডিও নিয়ে। আ ফিউ ইঞ্চেস লেটার আজ আমরা যাব চন্দ্রকোনা টাউনের ফাঁসিডাঙ্গা। কথায় আছে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়, বাট আমরা সন্ধ্যাবেলায় যাব, কারণ ফাঁসিডাঙ্গায় আছে ভূতের ভয়, বিকজ ফাঁসিডাঙ্গা ইজ ফাঁসিডাঙ্গা। ফাঁসিডাঙ্গা আমার বাড়ি থেকে প্রায় 20-25 কিমি হবে, সো আমরা প্রথমে যাব মামা বাড়ি আর তারপর ফাঁসিডাঙ্গা। যারা চ্যানেলে নতুন, এই লাল রঙের জামার মতো সাবস্ক্রাইব বাটনটা, ব্লগ শুরুর আগে যারা চ্যানেলে নতুন এসেছো এই লাল রঙের জামার মতো সাবস্ক্রাইব বাটনটাও লাল আছে, সেটাকে টিপে গ্রে বানিয়ে দাও আর হয়ে যাও আমাদের পরিবারের একজন। লেটস গো, লেটস গো, শুরু করা যাক আজকের ব্লগ, ব্লগ নাম্বার 5, ফাঁসিডাঙ্গা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা একটি প্রাচীন জনপদ, একসময় এখানে ভন্দেশ নামক একটি জনপদ ছিল যার চারদিকে ছিল কংসাবতী, শিলাবতী, বকদ্বীপ এবং মহাদল ঘাট। মধ্যদেশের ব্রাহ্মণরা এখানেই থাকতেন, মূল্যবান কাপড়ের জন্য এই অঞ্চল ছিল বিখ্যাত। হিন্দু রাজত্বের বহু সৌধ ও উপাসনালয়ের চিহ্ন এখানে বর্তমান। পর্যটকদের কাছে চন্দ্রকোনা বরাবরই এক আকর্ষণীয় স্থান, বিশেষত যারা ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন তাদের জন্য দক্ষিণবঙ্গের অবশ্য গন্তব্য স্থানগুলির মধ্যে অন্যতম চন্দ্রকোনা। আর এখনকার পর্যটকদের কাছে ফাঁসিডাঙ্গা হলো বরাবরই এক আকর্ষণীয় স্থান। আজকে আমরা যাচ্ছি ফাঁসিডাঙ্গা, চন্দ্রকোনা টাউনে ফাঁসিডাঙ্গা, সো লেটস গো।